কখনো মজার কখনো বা ভয়, গা ঝমঝম কি হয় কি হয়। কখনো মজার কখনো বা ভয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে। বহুকাল আগের কথা, চন্দনগড়ের কাছে ছিল এক বিরাট মাঠ। সেই মাঠের এক কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত। বৈশাখ মাস, আকাশটা কেমন গুমড়ে রয়েছে, বুঝলি সোনা রূপা? আজ বৈকালে মনে হয় ঝড় উঠবে। আজ আর দোকানে যেতে হবে না দিদিমা। কি মজা কি মজা, আজ দিদিমা ছুটি। না না, সে হয় না, আজ হাটবার, আজ দোকান না খুললে চলে। কিন্তু দিদিমা, বিকেলে যদি ঝড় উঠে বৃষ্টি হয়? তুমি ফিরবে কেমন করে দিদিমা? সেরকম জোরে যদি ঝড় ওঠে বৃষ্টি হয় তো দোকানেই ঝাঁপ বন্ধ করে সেখানেই রাত কাটাতে হবে, এছাড়া তো আর অন্য পথ দেখছি নে। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, যাই, আমি আসি তাহলে। হ্যাঁ দিদিমা, আর দেরি করো না। মনে হচ্ছে আজ আর ঘরে ফেরা যাবে না, মেয়ে দুটোর কোনো বিপদ না হয়, ওদের রক্ষা করো ঠাকুর। যাই দিদিমা। একি একদম ভিজে গেছো যে, ঘরে এসে হাত পা মুছো। একটু কাছে আয় সোনা মা, একটা পায়ে আর চলতে পারি নে। একটা পায়ে কেন, তোমার আরেকটা পায়ে কি হলো? আর একটা পায়ে বড্ড লেগেছে রে,
পায়ে পা গুটিয়ে আছে। আহারে, কি করে লাগলো গো দিদিমা? আর বলিস নে, এমন ঝড় উঠলো, ঝড়ের দাপটে একটা গাছ উপড়ে পড়বি তো পর আমার ঠ্যাংটার উপর পড়লো। ইস, খুব লেগেছে তাহলে। গরম তেল মালিশ করে দেব, আরাম লাগবে। ওরে না না, তোরা ব্যস্ত হোস না। তুমি না বললে হবে? লণ্ঠনটা সামনে এগিয়ে নিয়ে আসি, অন্তত গরম শীত তো দাও। লণ্ঠন আনিস নি, অত আলো চোখে সইবে না। সে কি আলো চোখে সইবে না? কেন গো দিদিমা, তোমার চোখেও কি? না না, গাছ পড়েনি, বাজে পড়েছে, ওই আলোর ঝলকানিতে চোখে আর আলো সইছে না। কই দেখি দেখি, ভালো করে দেখি তো তোমার চোখ দুটো। দিদিমা দিদিমা, তুমি অনেক পথ হেঁটে এসেছো তো এই ঝড় জলে, এখন আরাম করো। হ্যাঁ, আমি আর রূপা রান্নাঘরে গিয়ে রুটিটা করে আনি, তারপর একসঙ্গে খাবো। হ্যাঁ দিদিমা, সেই ভালো, যা তোরা যা রান্নাঘরে। দিদি, রুটি তো কড়াই আছে, তুই আবার রুটি করবি বললি? আহ, আস্তে আস্তে, শুনতে পাবে যে। কে শুনতে পাবে রে দিদি? চুপি চুপি কানে কানে শোন, এ আমাদের দিদিমা নয়। দিদিমা নয়? তবে কে রে দিদি? দিদিমা গল্প করতো না, তেঁতুল গাছে একটা পেতনি থাকে, ওই পেতনিটার নাকি একটাই পা। তবে দিদিমার রোগ ধরে এ কি সেই পেতনি নাকি রে দিদি? আমার তো তাই সন্দেহ হয়। আমার বড্ড ভয় করছে রে দিদি। এখন ভয় পেলে চলবে? যা বলছি শোন। রূপার শরীরটা না ভালো না, কিরকম গা বমি বমি করছে। চল চল বাইরে চল, ঘর নোংরা করিস না। এই ঝড় জলে বাইরে গিয়ে কাজ নেই। ঘরে? ই মা, নাকে গন্ধ লাগবে যে, বাইরে দাওয়ায় দাঁড়িয়ে বমি করলে হয় না? চল চল, আর দেরি করিস না, চল। আহারে, ফুলের মতো দুটি মেয়ে নিশ্চয়ই ভয় পেয়েছিল। আগে জ্ঞান তো ফেরাই, তারপর ওদের মুখেই শোনা যাবে কোথায় থাকে আর কি বা হয়েছিল ওদের। রূপা, কই গেলি রে তোরা?
ঘরে ফিরে তোমাদের দেখতে না পেয়ে দিদিমা নিশ্চয়ই কান্না জুড়ে দিয়েছে। আমরা দু বোন হলাম দিদিমার চোখের মণি, কাঁদবে তো বটেই, তবে ঘরে পৌঁছতে আর বেশি দেরি নেই। আরে ওই তো দিদিমা, আমাদের খুঁজতে পাগলের মতো এদিকেই আসছে। শোনার উপর গলা মনে হচ্ছে, মনের ভুল নয় তো? আমরা ভালো আছি দিদিমা, পিতনি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। সোনা রূপা আয় বাচারা কাছে আয়। কি সব বনে সে কাণ্ড, আর কখনো আমি তোদের একলা রেখে দোকানে রাত কাটাবো না। সে যতই ঝড় হোক আর জল হোক। তা বাইরে রাত না কাটালেও অমনি একটা ফন্দি করে পেতনিটাকে ফাঁদে ফেলতেই হবে, ওকে জব্দ করতে হবে। না ওকে জব্দ করা যাবে? যাবে যাবে। কিভাবে পীর বাবা? তোমাদের আবার সাহসের পরিচয় দিতে হবে, আমি সব শিখিয়ে দিচ্ছি। এই 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 কুজোটায় ভরা আছে মন্ত্রপুত জল, এর অনেক শক্তি। এই মন্ত্রপুত জলেই শায়েস্তা হবে শয়তান পেতনি। কিন্তু সাবধান, যেমনটি শিখিয়ে দেব ঠিক তেমনটি করবে। দিদিমা আপনাকেও কাজে লাগবে, পেতনিটা যেন কিছু আজ করতে না পারে, জানলে সর্বনাশ। ও এই কুজোটা ফাটিয়ে ফেলবে আর তোমাদেরও কাউকে ছাড়বে না। বলুন কি করতে হবে আমাদের? বলছি, মন দিয়ে শোনো সকলে। আমার বোন মরণাপন্ন, খবর যখন এসেছে আমাকে যেতেই হবে। তুমি ফিরবে কবে দিদিমা? তা দু তিন দিন তো লাগবেই, একবার শেষ দেখা দেখে আসি। আমি আসি, তোরা সাবধানে থাকিস। দুগ্গা দুগ্গা, গণেশ গণেশ। দিদিমা না হাতি, আমরা জানি তুমি পেতনি, আমাদের আর বোকা বানাতে পারবে না। কে মুশকিল, আরে আমার বোনের বয়স হয়েছে, সে থাকলে কি আর না থাকলেই বাকি। আমিও তো পা বাড়িয়ে আছি, কদিন বাদে ওপরেই দুজনের দেখা হবে। কিন্তু যতদিন বেঁচে আছি তোদের তো সামলে রাখতে হবে। এই ভেবেই ফিরে এলুম। কলমা তাড়াতাড়ি দরজাটা খোল। মা সত্যি সত্যি তো তুমি দিদিমা, আমরা যেন বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম ওই এক পেয়ে ল্যাংড়া পেতনিটা। হ্যাঁ গো দিদিমা, যখন দেখলাম তোমার দুটো পা তখন বুঝলাম তুমি আমাদের আসল দিদিমা। মাথার উপরে ওই কুঁজোটায় কে আছে রে সোনা? সে কি তুমি জানো না? আগের দিন তো খেয়াল করিনি। আগের দিন মানে? ইয়ে ইয়ে মানে মানে আর কি, আগে খেয়াল।
সে কি তুমি নিজেই তো পূজোটায় ঝোলা গুড় ভরে তুমি তো টানিয়ে রাখলে, ভুলে গেলে দিদিমা? আসলে বোনের চিন্তা মাথা তো ঠিক নেই তো, আর দেখা হবে কি না কে জানে। ওসব কথা থাক না দিদিমা, একটা গল্প বলো না, গল্পে গল্পে ঘুম আসলে আর মন খারাপ লাগবে না। আমি তো রোজ গল্প বলি, আজ তুই বল আমি শুনি। বলবো? শুনো তাহলে। অনেক দিন আগে চন্দনগড়ের কাছে ছিল ভূতপোতার মাঠ। সেই মাঠের একটা কোণে এক ছোট্ট কুঁড়েতে এক বৃদ্ধা তার দুই আদরের নাতনিদের নিয়ে বসবাস করত। ওই কুঁড়ের কাছে ছিল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে ছিল একটা দুষ্ট পাজি এক পেয়ে পেতনি। এরপর দিদিমা আর তার দুই আদরের নাতনি সোনা আর রূপা পরম সুখে জীবন কাটাতে থাকে। আমার কথাটি ফুরলো, মুটে গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। কি হয় কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঝুলি খুল।